আসসালামু আলাইকুম জিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আজকের পাঠে সকলকে জানাচ্ছি স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আমি সৈয়দ জহিরুল ইসলাম তোমাদের সাথে আজকে আলোচনা করব নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে এসো আমরা কিছু ছবি দেখে নেই তোমরা পর্দায় কিছু ছবি দেখতে পাচ্ছ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ লেখালেখির কাজ করছে কেউ হিসাব নিকাশ করছে অথবা কেউ কম্পিউটার চালানো শিখছে এরকম বিভিন্ন ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি লেখালেখি করার জন্য অবশ্যই পৃষ্ঠার দরকার তোমরা এখন পর্দায় যে একটি পৃষ্ঠার মতো দেখতে শিক্ষার্থীরা আজকের পাঠে আমরা মাইক্রোসফট অফিসেরই একটি অংশ এম ওয়ার্ড সম্পর্কে জানব এম এস ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অর্থাৎ যেখানে লেখালেখি করা হয় এবং লেখালেখির এই যে প্রক্রিয়া বা প্রসেস সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে ওয়ার্ড প্রসেসর কী তা বলতে পারবে মাইক্রোসফট ওয়ার্ড টুলবার পরিচিতি বলতে পারবে ওয়ার্ড প্রসেসিংয়ের বিষয়টা কি সেটা বর্ণনা করতে পারবে এবং ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি কাজ করা যায় তাও বর্ণনা করতে পারবে প্রথমে আমরা জেনে নেবো যে ওয়ার্ড প্রসেসিং কী মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম অর্থাৎ কিবোর্ডের সাহায্যে শব্দ টাইপ করে প্রয়োজন অনুযায়ী সুসজ্জিত করে মনিটরের পর্দায় উপস্থাপন করা হয় তাকে ওয়ার্ড প্রসেসিং বলে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট অফিসের একটি অংশ মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এম এস ওয়ার্ডও বলা হয় মাইক্রোসফট ওয়ার্ড খোলার নিয়ম অর্থাৎ আমরা কীভাবে একটি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে মাইক্রোস ওয়ার্ড খুলতে পারি বা ওপেন করতে পারি সেটা আমরা এবার দেখে নেব প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এখানে কম্পিউটারের স্টার্ট বাটন এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে এবং সেখান থেকে আমরা চলে যাব অল প্রোগ্রামস তোমরা দেখতে পাচ্ছ এখানে অল প্রোগ্রামস লেখা রয়েছে স্টার্ট বাটনটা তোমরা ক্লিক করার পরে অল প্রোগ্রামসে ক্লিক করবে অল প্রোগ্রামসে ক্লিক করার পরে আমাদের সামনে আরও একটু উইন্ডো চলে আসবে সেখানে আমরা বিভিন্ন ধরনের ল্যাপটপ বা কম্পিউটার যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করে থাকি সেই সফটওয়্যারগুলো দেখা যায় সেখান থেকে আমরা মাইক্রোসফট অফিস শিরোনামের যেই সফটওয়্যারটি রয়েছে এটিকে আমরা খুঁজে বের করব এবং মাইক্রোসফট অফিসের আওতায় বা মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেখানে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেস তারপরে মাইক্রোসোফ এক্সেল এরকম অনেক প্রোগ্রামের নাম রয়েছে তো সেখান থেকে আমরা এই যে দেখো শেষের দিকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটি আমরা খুঁজে বের করবো এবং তারপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি পর্দার মতো চলে আসবে বা একটি কাগজের মতো চলে আসবে সেটি হচ্ছে এই যে তোমরা এই ভিউটা দেখতে পাচ্ছ এরকম একটা পর্দা বা উইন্ডো আমাদের সামনে চলে আসবে এটি হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের একটি পৃষ্ঠা এবং আমাদের প্রয়োজন অনুযায়ী মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শত শত পৃষ্ঠা আমরা তৈরি করতে পারবো বা প্রয়োজনে যখনই আমাদের একটা পৃষ্ঠা লেখা শেষ হবে তখনই অটোমেটিক আরেকটা পৃষ্ঠা তৈরি হয়ে যাবে তো চলো আমরা জেনে নিই মাইক্রোসফট ওয়ার্ডের টুলবার পরিচিতি প্রথমে আমরা একদম উপরে যে টুলটি আমরা দেখতে পাচ্ছি এই যে যেই টুলটি এখানে একটি নাম তোমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড এটা হচ্ছে টাইটেল টুলবার এই টুলবারটির নাম হচ্ছে টাইটেল টুলবার টাইটেল টুলবার হচ্ছে তুমি যে নামেই এই ফাইলটিকে সেভ করবে সেই নামটি এখানে দেখা যাবে এখানে এখন ডকুমেন্ট ওয়ান দেখা যাচ্ছে তুমি যদি অন্য কোনো নাম ব্যবহার করো তাহলে অবশ্যই এখানে সেই নামটি দেখা যাবে এরপরে যেই বারটি দেখা যাচ্ছে ফাইল এডিট ভিউ এই যে বিভিন্ন নামগুলো লেখা রয়েছে এটাকে বলা হয় মেনু বার অর্থাৎ মেনু আকারে যেই মানগুলো সাজানো রয়েছে সেটাকে বলা হয় মেনু বার এরপরে তোমরা এই পাশে যে বারটি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ফরমেটিং টুল বার এবং এই পাশে তোমরা আরও একটি বার দেখতে পাচ্ছ এবং নিচেও ঠিক একই রকম আরেকটি বার দেখতে পাচ্ছ এই দুটি বারকে বলা হয় স্কলবার স্কলবার হচ্ছে আমরা যখন এই পর্দাটিকে বড় করব। অর্থাৎ ম্যাক্সিমাইজ আকারে বড় করব। তখন কম্পিউটারের পুরো অংশ জুড়ে এই পৃষ্ঠাটি চলে আসবে এবং তখন যদি আমরা এই পৃষ্ঠার ডানে বামে বা উপরে নিচে করতে চাই তাহলে আমাদের স্কলবারে উপরে নিচে করে আমরা এই পৃষ্ঠাটিকে ডানে বামে বা উপরে নিচে করতে পারবো এরপরে তোমরা আরও একটি বার নিচের দিকে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টুলবার ড্রয়িং টুলবার যেখানে আমরা বিভিন্ন জিনিস অঙ্কন করতে পারি রঙ করতে পারি এরকম একটি টুলবার হচ্ছে এটাকে বলা হচ্ছে ড্রয়িং টুলবার এ পাশে তোমরা দেখতে পাচ্ছ রুলারের মতো এবং উপরে দেখতে পাচ্ছ রুলারের মতো বা স্কেলের মতো এটাকে বলা হয় রুলারবার আমরা যখন এই পৃষ্ঠার মধ্যে লিখবো তখন আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে ইংরেজিতে যেই অক্ষরে আমরা লিখবো অক্ষরগুলোকে বলা হয় ফন্ট ইংরেজি অক্ষর বা ফ্রন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান অর্থাৎ আমরা যদি ইংরেজিতে লিখতে চাই অনেক ধরনের অক্ষরের ফর্মেট এখানে রয়েছে তবে আমরা স্ট্যান্ডার্ড যেই বা ডিফল্টভাবে যেই ফন্টটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি ইংরেজি লেখার জন্য সেটা হচ্ছে টাইমস নিউ রোমান এবং আমরা বাংলা লেখার জন্য ব্যবহার করব হচ্ছে সুতনিয়াম এম জি মনে রাখতে হবে ইংরেজি লেখার জন্য আমরা সাধারণত ব্যবহার করব টাইমস নিউ রোমান এবং বাংলা লেখার জন্য সুতনিয়াম এমজি এবারে আমরা জানবো অফিস বাটন সম্পর্কে তোমরা পর্দায় এখন যে বাটনটি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে অফিস বাটন অফিস বাটনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আমরা দেখতে পাবো সেখানে আমরা বিভিন্ন ধরনের নিউ ওপেন সেভ সেইভেস প্রিন্ট প্রিপেয়ার সেন্ট পাবলিশ ক্লোজ ইত্যাদি অনেকগুলো অপশন রয়েছে আমরা মেন মেন কিছু অপশন নিয়ে একটু আলোচনা করব নিউ হচ্ছে যদি আমাদের কোনো নতুন ডকুমেন্ট খোলার প্রয়োজন পড়ে বা নতুন কোনো ফাইল খোলার প্রয়োজন পড়ে তাহলে আমরা নিউতে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি পৃষ্ঠা বা ফাইল চলে আসবে এরপরে হচ্ছে ওপেন ওপেন হচ্ছে পূর্বে সংরক্ষিত ফাইল খুলতে এটি ব্যবহার করা হয় অর্থাৎ আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে যদি আগে থেকে কোনো ফাইল বা ডকুমেন্ট থাকে যেটা আমরা ওপেন করতে চাইলে আমরা এখান থেকে ওপেন কমান্ডের মাধ্যমে সেটাকে ওপেন করতে পারি এরপরে তোমরা যেটি দেখতে পাচ্ছ এই বাটনটি হচ্ছে সেই এই সেভ বাটনের মাধ্যমে বা সেভ অপশনের মাধ্যমে আমরা যে কোনো ফাইল যেটা আমরা লিখছিলাম সেই ফাইলকে আমরা সংরক্ষণ করতে পারি বা সেভ করতে পারি এরপর হচ্ছে সেইভ সেইভ এস হচ্ছে সংরক্ষিত ফাইলকে ভিন্ন নামে সংরক্ষণ করতে এটি ব্যবহার করা হয় অর্থাৎ আমরা কোনো একটি কাজ করেছিলাম আগে সেটির মধ্যে আমরা নতুন কোনো কাজ আরও সংযোজন করছি বা নতুন কোনো লেখাকে আমরা অন্তর্ভুক্ত করলাম এখন আমরা চাচ্ছি যে আগের ফাইলটিও থাকবে এবং নতুন যে লেখাটি আমরা অন্তর্ভুক্ত করলাম এই ফাইলটি আলাদাভাবে সংরক্ষণ করব তখন আমরা সেই ব্যাচে ক্লিক করলে নতুন নামে ফাইলটিকে সেভ করতে পারবো বা সংরক্ষণ করতে পারবো তারপরে যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে প্রিন্ট অর্থাৎ আমাদের যে লেখালেখির কাজগুলো আমরা করলাম ধরো তো আমরা যদি এই লেখাটিকে এখন প্রিন্ট করতে চাই কোনো একটা কাগজে তাহলে আমাদের এই প্রিন্ট কমান্ড কমান্ডের মাধ্যমে আমরা সেটাকে প্রিন্ট করে নিতে পারবো এরপরে হচ্ছে সর্বশেষ আছে ক্লোজ অর্থাৎ যখন আমাদের ডকুমেন্টের কাজটি শেষ হয়ে যাবে তখন আমরা ক্লোজ বাটনের মাধ্যমে ক্লোজে অপশনটির মাধ্যমে আমরা ডকুমেন্টটিকে বন্ধ করতে পারব প্রিয় শিক্ষার্থীরা ওয়ার্ড প্রসেসে নতুন ফাইল তৈরি করার নিয়ম আমরা জানবো এবারে যে প্রথমে আমরা ফাইলে ক্লিক করব তোমরা খেয়াল করো যে ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে অনেকগুলো অপশন আছে ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরমেট এরকম অনেক অপশন রয়েছে তো আমাদের প্রথমে ফাইলে ক্লিক করতে হবে ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করব যখনই আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটি ডায়ালগ বক্স চলে আসবে সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই আমাদের সামনে আগের মতো আমরা যে একটি পৃষ্ঠা দেখেছিলাম এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে এবং সেটা আমরা নাম দিয়ে আমরা যখনই সেভ করব তখনই ফাইলটি সেভ হয়ে যাবে প্রসেসের ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণ করতে হলে আমাদেরকে যেটি করতে হবে প্রথমে আমরা অফিস বাটনে ক্লিক করব অফিস বাটনে ক্লিক করার পরে আমরা ক্লিক করব সেইভ অথবা সেভ সেইভেস বাটনে সেইভেস বাটনে ক্লিক করার পরে আমরা ফাইলটির একটি নাম দেব যেমন এখানে ডক ওয়ান আছে তোমরা যে কোনো নাম ব্যবহার করতে পারো তারপরে আমরা এইখানে যে সেভ বাটন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সেভ বাটনে যখন আমরা ক্লিক করব তখনই ফাইলটি ওই নামে সেভ হয়ে যাবে এবারে আমরা দেখব ওয়ার্ড প্রসেসের ফাইল ওপেন করার নিয়ম ওপেন করার জন্য আমাদের যেটি করতে হবে আগের মতো আমাদের ফাইলে ক্লিক করতে হবে তারপর দেখো রয়েছে ওপেন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আমাদের ফাইলটি যেখানে রয়েছে অর্থাৎ ফাইলটি যদি ডেস্কটপে থাকে ডেস্কটপ ফাইলটি যদি ডকুমেন্টসে থাকে ডকুমেন্টস অর্থাৎ আমাদের কম্পিউটার বা ডেস্কটপে যে ফোল্ডারগুলো থাকে ড্রাইভগুলো থাকে সেই ক্ষেত্রে যেই যেই ড্রাইভে আমাদের যেই ড্রাইভে আমাদের ফাইলটা রয়েছে সেটি আমরা দেখিয়ে দেব এবং তারপরে আমরা ওপেনে ক্লিক করবো তাহলে আমাদের সামনে আমাদের নতুন ফাইলটি ওপেন হয়ে যাবে এবারে আমরা শিখব ওয়ার্ড প্রসেসরে ফন্ট ফন্ট সাইজ এবং রং নির্ধারণ করা আমরা অনেক সময় বিভিন্ন কালারের লেখা দেখি এবং বিভিন্ন স্টাইলের লেখা দেখি যেমন তোমরা পত্রিকা হেডলাইনে একরকম লেখা দেখতে পাবে এবং কখনো কখনো সেটা আবার কালার করা থাকে তো আমরা সেটা কীভাবে করতে পারি সেটা আমরা এবার জানবো প্রথমে আমরা আমাদের লেখাকে যদি বিভিন্ন স্টাইল করতে চাই তাহলে আমাদের ফন্ট গ্রুপের মধ্যে এইখানে দেখো একটা অ্যারো বাটন রয়েছে অ্যারোতে ক্লিক করতে হবে অ্যারোতে ক্লিক করলে ফন্ট বক্সের অ্যারোতে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ফন্ট আমরা দেখতে পাবো সেই বিভিন্ন ধরনের ফন্ট থেকে আমরা যেই ফন্টটি নির্বাচন করব লেখার জন্য সেটা এখানে দেখা যাবে অর্থাৎ সেই ফন্টের মাধ্যমে আমরা লিখলে আমাদের লেখাটা বিভিন্ন স্টাইলের হবে এবারে যদি আমরা চাই যে আমাদের ফন্টটাকে একটু বড়ো করতে অর্থাৎ লেখাটা একটু বড়ো বা ছোটো হবে তখন আমরা এই যে ফন্টের একটি সাইজ রয়েছে এই সাইজের এই ছোট্ট এরোতে ক্লিক করলে আমাদের এখানে যেমন ডিফল্টভাবে এগারো দেওয়া থাকে আমরা এটাকে বাড়িয়ে যত খুশি তত করতে পারবো আমাদের এই এখন যেমন একটা ফন্ট সাইজ রয়েছে এটা যদি আমি আরও বড় করি তাহলে আমার এখানে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করতে হবে তাহলে আমাদের ফন্ট সাইজটি বড়ো হবে এরপরে যদি আমরা চাই যে আমাদের এই লেখাটাকে কালার করবো তাহলে আমাদের দেখো এখানে কালার প্লেট রয়েছে এই কালার প্লেট থেকে আমরা নির্দিষ্ট যে কালারটি আমরা করতে চাই লেখাকে সেই কালারে আমরা যদি এই লেখাটিকে ব্লক করে তারপর সেই কালারটি যদি এখান থেকে চয়েস করে দেই বা সিলেক্ট করে দেই তাহলে লেখাটি বিভিন্ন কালারের হয়ে যাবে যেমন উপরের লেখাটি তোমরা দেখতে পাচ্ছ সাদা কালারের এখানে এই লেখাটিকে আমরা এই এই যে সাদা অপশনটি রয়েছে এই সাদার মাধ্যমে কালার প্লেট থেকে এই সাদার মাধ্যমে আমরা এই লেখাটিকে সাদা করেছি এবার আমরা শিখবো ওয়ার্ড প্রসেসরে লেখা লাইন ব্যবধান করা অর্থাৎ আমরা একটি লেখা একটা ওয়ার্ড প্রসেসরে যখন একটি লাইন থেকে আরেকটি লাইনে যেই ফাঁকা দূরত্ব আমরা দেখি সেটা হচ্ছে লাইন স্পেসিং কখনো এটা অনেক বেশি থাকে কখনও কম থাকে এটা হচ্ছে আমাদের পৃষ্ঠার উপর নির্ভর করে যে আমাদের পৃষ্ঠা যদি জায়গা থাকে তখন আমরা লাইনের স্পেসিংটা একটু বাড়িয়ে দিই জায়গা যদি কম থাকে স্পেসিংটা কমিয়ে দিই তো প্রথমে আমাদের যেটা করতে হবে হোম মেনেতে ক্লিক করতে হবে হোম মেনুতে ক্লিক করার পরে আমাদের এই যে প্যারাগ্রাফে প্যারাগ্রাফ লাইন স্পেসিংয়ে ক্লিক করতে হবে স্পেসিংয়ে ক্লিক করলে আমরা এখানে লাইনের ব্যবধানটা দিতে পারবো এবারে আমরা দেখবো যে ওয়ার্ড প্রসেসের কিভাবে টেবিল সংযুক্ত করা যায় আমাদের কাজের প্রয়োজনে বিভিন্ন সময় টেবিল নিতে হয় যেমন আমরা পার্থক্য লিখি অথবা কোনো তালিকা তৈরি করি তখন আমাদের টেবিল ব্যবহার করতে হয় ওয়ার্ড প্রসেসিংয়ে টেবিল তৈরি করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনসার্ট হোমের পরে ইনসার্ট রয়েছে ইনসার্টে ক্লিক করলে আমাদের এখানে যে টেবিল লেখা থাকবে এই টেবিলে ক্লিক করে যখন আমরা টেবিলে ক্লিক করব তখন আমাদের বিভিন্ন স্টাইলের টেবিলের আমরা ফরমেট পেয়ে যাবো অর্থাৎ আমাদের যে কটা কলাম এবং যে কটা রো দরকার হবে আমরা সেই পরিমাণ কলাম এবং রো নিয়ে টেবিল তৈরি করতে পারব ওয়ার্ড প্রসেসরে পৃষ্ঠা নম্বর দেওয়া আমরা বইয়ে যেমন দেখি যে পৃষ্ঠার একটা নম্বর থাকে এক একটা পৃষ্ঠা যখন আমরা উল্টাই তখন এক একটা নাম্বার সেখানে বৃদ্ধি পাই এই নাম্বারটা আমরা কীভাবে দিতে পারি সেটা আমরা দেখব ওয়ার্ড নাম্বার দেওয়ার জন্য প্রথমে আমাদের ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে তোমরা শেষে দেখে দেখতে পাচ্ছ পেজ নাম্বার নামে এখানে একটি অপশন রয়েছে এই পেজ নাম্বারে যখন আমরা ক্লিক করবো তখন আমাদের এখানে বিভিন্ন ধরনের পেজ নাম্বারের একটা অপশন দেখা যাবে যে আমরা নাম্বারটিকে ডানে দিতে চাই না বামে নিতে চাই অথবা আমরা এটাকে কি হেরারে বা ফুটারে দিতে চাই অথবা এটাকে আমরা মাছ বরাবর দিতে চাই যে কোনো জায়গায় আমরা এটাকে প্লেসমেন্ট করে এই অপশন থেকে আমরা নাম্বারটা দিতে পারবো ওয়ার্ড প্রসেসরের ছবি যোগ ওয়ার্ড আর্ট করা ওয়ার্ড প্রসেসরে আমরা এরকমভাবে ছবি যোগ করতে পারি যেখানে আমাদের ছবি আমরা আমাদের কম্পিউটার থেকে নিয়ে আসতে পারি সেটা করার জন্য আমাদের যেটা প্রধান করতে হবে যে প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব ইনসার্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম পিকচার নামে একটি অপশন তৈরি চলে আসবে সেই পিকচারের অপশনে আমাদের ক্লিক করে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে পিকচারটা আমরা দেখিয়ে দেব অর্থাৎ পিকচারটা কোথায় রয়েছে পিকচারটা যদি আমাদের যেই ড্রাইভে থাকবে সেই ড্রাইভ থেকে আমরা এই পিকচারটাকে ওপেন করলে পিকচারটা এখানে চলে আসবে যদি আমরা এরকম লেখা লিখতে চাই এই যে ইউর টেক্সট হিয়ার এখানে লেখাটা একটু স্টাইলিশ লেখা হয়েছে তাহলে আমাদের এই যে ওয়ার্ড আর্ট অপশনটি রয়েছে এই অপশনটি ব্যবহার করে আমরা এই লেখাটিকে লিখতে পারব ওয়ার্ড প্রসেসরে মার্জিন ঠিক করা আমরা একটা লেখাকে আমরা ডানে বামে অথবা উপরে আমরা কতটুকু মার্জিন রাখবো আমরা সেটা এখানে ওয়ার্ড প্রসেসর থেকে ঠিক করতে পারবো সেটা ঠিক করার জন্য আমাদের প্রথমে পেজ লেওয়ার্ড এই অপশনে ক্লিক করতে হবে পেজ লেওয়ার্ড লেওয়ার্ডে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্জিন নামে একটি অপশন রয়েছে এছাড়াও এখানে সাইজ কলাম ইত্যাদি অনেকগুলো অপশন রয়েছে অরিয়েন্টেশন তো আমরা মার্জিনে ক্লিক করব মার্জিনে ক্লিক করলে আমরা এই যে ডা বাম পাশে অথবা উপরে আমরা কি পরিমাণ মার্জিন রাখতে চাই সেটা আমরা নির্ধারণ করতে নির্ধারণ করে দিতে পারবো অর্থাৎ এখানে আমরা যে অপশনগুলো দেখা যাবে সেখান থেকে আমরা মার্জিন কম বেশি করে দিতে পারবো এবার হচ্ছে প্যারাগ্রাফ নির্ধারণ অর্থাৎ প্যারাগ্রাফের ভিতরে এই যে আমরা যখন লিখি তিন চারটা লাইন মিলে যখন একটা প্যারাগ্রাফ তৈরি হয় সেই প্যারাগ্রাফের ভিতরে আমরা লাইনের স্পেসিং কত দিতে চাই লেফটে কত দিতে চাই রাইটে কত দিতে চাই এই জিনিসগুলো আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধা সময় অর্থাৎ এই যে আমরা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করবো সুবিধাগুলো কী কি আমরা একটু এক নজরে দেখে নিই প্রথম হচ্ছে এই প্রোগ্রামে ভুল হবার সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায় অর্থাৎ আমরা কোনো একটা বিষয় লিখলাম লেখার পরে যদি মনে হয় যে না আমার এখানে বানানটা ভুল রয়েছে আমি সাথে সাথে সেটা মুছে আবার নতুন করে সঠিক এবং শুদ্ধভাবে লিখতে পারবো দুই নম্বর হচ্ছে নানানভাবে লেখাকে উপস্থাপন করা যায় আমরা লেখাকে কখনো মোটা করে তুলে ধরতে পারি কখনো সেটাকে বিভিন্ন স্টাইলিশ ফন্ট ব্যবহার করে সুন্দর করে উপস্থাপন করতে পারি অর্থাৎ এটাকে সুন্দর আঙ্গিকে উপস্থাপন করা যায় তাছাড়া ছবি গ্রাফ টেবিল চার্ট ইত্যাদি সংযুক্ত করে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায় অর্থাৎ আমাদের যে বিষয়গুলোকে আমরা লিখে বোঝানো সম্ভব না সেগুলোকে আমরা ছবির মাধ্যমে অনেক উপস্থাপন করে বোঝাতে পারি একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় অর্থাৎ আমি যদি আমার যতগুলো ডকুমেন্ট প্রয়োজন আমি এরকম ডকুমেন্ট নতুন নতুন ওপেন করে আমি সেই একসাথে অনেকগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারবো এছাড়াও ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় বা যতবার খুশি ব্যবহার করা যায় অর্থাৎ আমি যদি কোনো একটা লেখাকে লিখলাম সেটা যদি আমি সেভ করে রাখি তাহলে সেটা আমার আর দ্বিতীয়বার লিখে ব্যবহার করা লাগবে না সেই লিখিত ডকুমেন্টটি আমি বারবার ব্যবহার করতে পারব এবারে তোমাদের জন্য বাড়ির কাজ বাড়ির কাজ হচ্ছে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কি কি কাজ করা যায় তার একটি তালিকা তৈরি করবে এবং তালিকা তৈরি করে সেটি আমার ইনবক্সে পাঠিয়ে দেবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ